সম্মানিত ভাইরা, আমরা আজকের জুমাতে আলোচনা করতে চাই পিতামাতার প্রতি আমাদের যে দায় দায়িত্ব আছে সে প্রসঙ্গে। আমরা এর আগে সন্তানের প্রতি পিতামাতার কি কি দায় দায়িত্ব আছে সে বিষয়ে কথা বলেছি। আমরা সকলেই সন্তান, আবার অনেকেই আমরা পিতামাতাও হয়েছি। আজকে যারা ছোট আছে কালকে তারাও পিতামাতা হবে ইনশাআল্লাহ। আমাদের পারস্পরিক কিছু দায় দায়িত্ব আছে। আসলে মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন যে সমস্ত লক্ষ্য সামনে রেখে, তার মাঝে অন্যতম একটা লক্ষ্য হলো উখরিজাত লিন্নাস। আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে সৃষ্টির মাঝে সেরা জাতি। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা অন্য সকল প্রাণীর দিকে তাকালে দেখি নির্ধারিত একটি সময়ে প্রাণীদের মায়ের সাথে কোনো সম্পর্ক আর থাকে না, আর অধিকাংশ প্রাণী তার বাবা কে সেটা জানেও না। যেমন গরু ছাগল, বনের হাতি, হিংস্র প্রাণী, পাক পাখালি, প্রত্যেকেরই জন্মদাতা আছে কিন্তু বাবার পরিচয় নাই। গরুটি জানে না তার বাবাকে, তার বাবার প্রতি কোনো দায় দায়িত্বও নাই। আবার দুধ পান করানো যখন শেষ হয়ে যায় তখন মায়ের সাথেও সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আবার কিছু কিছু প্রাণী আছে জন্মের পরে মায়ের সাথে সম্পর্ক শেষ, যেমন মাছ। মাছের জন্মের পরে ডিম থেকে যে বাচ্চা ফুটল, মা মাছটি ডিম ছেড়ে দিল, আল্লাহর কুদরতে বাচ্চা জন্ম নিল। এ মাছের বাচ্চা জানেও না তার মাকে। এই জন্য বাংলায় প্রবাদ আছে, মাছের মায়ের পুত্র শোক। মাছের মায়ের পুত্র শোক, এর মানে পুত্র মাছ মরে গেছে, মাছের মা শোক করছে, এটা অসম্ভব। কারণ হলো মাছটি তার মায়ের সাথে আদৌ সম্পর্কই নাই, তাই শোকের প্রশ্নই ওঠে না। তাহলে কিছু প্রাণী আছে বাবার সাথে সম্পর্ক নাই, কিছু প্রাণী আছে মায়ের সাথেও সম্পর্ক নাই, অধিকাংশ প্রাণী নির্ধারিত সময়ের পরে মায়ের সাথে সম্পর্ক আর রাখে না। মানুষ কি তেমন? একবারেই 180 ডিগ্রি উল্টা। বরং মানুষের সম্পর্ক দুনিয়াতে যত মানুষের সাথে হবে সবচেয়ে বেশি সম্পর্ক হবে মা এবং বাবার সাথে। মা এবং বাবার বয়স যত বাড়বে সন্তান তাদের প্রতি দায় দায়িত্ব সম্পর্ক আরো কমাবে না বাড়াবে? আরো বাড়াবে। এখানে মানুষ ব্যতিক্রম, মানুষকে মানুষের জন্য তৈরি করা হয়েছে। উখরিজাত লিন্নাস, তো আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন মানুষের জন্য। সুতরাং ব্যক্তিকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক হওয়ার সুযোগ একজন মানুষের নাই, কারণ তিনি মানুষকে বানাইছে অন্যের জন্য। আলহামদুলিল্লাহ, এই অনুভূতি আমাদের ভিতরে থাকার কারণেই আমরা যারাই চাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, আয় রুজি করি, বলুন তো এটা কি শুধু আমরা একার জন্য করি? জবাবটা আসতে হলো একটু। আমরা কি একার জন্য করি? কামাই করি আমি, কিন্তু আমি 100% জানি এখানে আমার ছেলে মেয়ে স্ত্রী, আমার মা বাবা,
আমার আত্মীয় স্বজন ইভেন আমার পাড়া প্রতিবেশীর হক আছে, যেটা অন্য কোনো প্রাণীর নেই। এখানে মানুষ ব্যতিক্রম। তো যত মাখলুকের সাথে আমরা সম্পর্ক রেখে চলছি, আমরা রাখি, আমাদের স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী। আওয়াজ হচ্ছে কম, ঘটনা কি? এত ডিস্টার্ব হলে কেমনে হবে? হ্যাঁ, যত ইনভেস্টিগেশন আছে সব জুমার আগে সেরে নিতে হবে। মানুষের জামা কাপড় নষ্ট করা তো টেইলারি শিখা যাবে না, তো জুমার আলোচনা নষ্ট করে ইনভেস্টিগেশন করা যাবে না, এগুলো আগে সেরে নিতে হবে। আলহামদুলিল্লাহ, আলোচনার সুব্যবস্থার জন্য নতুন করে ইকোসিস্টেম, সাথে সাউন্ড বক্সের আরও কিছু প্রায় নতুন মাইক্রোফোন মাইক কেনা হয়েছে। এখন শুধু ভালো করে চালাইতে পারলে হবে, আল্লাহ তাআলা উত্তম ব্যবস্থা করে দিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম যে অন্যের জন্য আমরা কাজ করব, এটা মানুষের সৃষ্টির উদ্দেশ্য। এই জন্য স্বার্থপর শব্দটা সভ্য লোকের কাছে এটা কি সুখকর ভালো শব্দ? স্বার্থপর শব্দটাই খারাপ। এর কারণ কি? কারণ আপনাকে নিজের জন্য বানানো হয় নাই, আপনাকে বানানোই হয়েছে অন্যের জন্য। উখরিজাত লিন্নাস। তো যখন আপনি নিজ কেন্দ্রিক হবেন তখন মানুষ বলে সেলফিশ, স্বার্থপর। আর এই শব্দটা আমরা যারাই শুনি, যদি কেউ আমাকে স্বার্থপর বলে, আমার কাছে এটা ভালো মনে হয় না। আচ্ছা, কেউ যদি বলে উনি পরোপকারী, এ শব্দটা শুনলে ভালো লাগে কি না? ভালো লাগে। যে কৃপণ, যে ব্যক্তি ব্যক্তিকেন্দ্রিক, সেলফিশ, স্বার্থপর, তাকেও যদি কেউ পরোপকারী বলে, হেরো ভালো লাগে। কারণ অন্যের উপকার করা যে একটা ভালো জিনিস, এটা পাগলেও বোঝে, ওই স্বার্থপরেও বোঝে। অন্যের উপকার করার মাঝে এত কল্যাণ আল্লাহ রেখেছেন। আল্লাহর হাবিব বলছেন, আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, যারাই অন্যের প্রতি দয়া দেখায় রহমান নিজ দায়িত্বে তার প্রতি দয়া দেখায়। সুবহানাল্লাহ। আমরা অলওয়েজ সব সময় আল্লাহর দয়ার মুখাপেক্ষী, আমরা সব সময় আল্লাহর করুণা প্রার্থী। দুনিয়াতে আল্লাহর দয়া যেমন দরকার, আখেরাতেও দয়া দরকার। আল্লাহর দয়া ব্যতীত আমাদের জীবন সচল থাকবে না, আমরা ভালো থাকতে পারবো না। আর যদি আপনি ভালো থাকতে চান, তাহলে আপনার নিজ দায়িত্বে অন্যের প্রতি দয়া দেখান। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। বিশ্বনবী বলেন, জমিনে যারা আছে তাদের প্রতি দয়া দেখাও, রহমানের দয়া ভিক্ষা করা লাগবে না, চাওয়া লাগবে না, রহমান তখন নিজ দায়িত্বে তোমাকে দয়া দেখাবে। অন্যের সাথে আপনার মুআমালা যেমন হবে, আপনার সাথে আল্লাহর মুআমালা তেমন হবে। এই জন্য কারো উপকার করতে, কাউকে ভালোবাসতে, কাউকে দয়া দেখাতে, এর ফিডব্যাকে সে কি করবে ওটা ভাবাও দরকার নাই। টাকা হাওলাত দেবেন, দেখবেন বন্ধু যদি দশজনকে হাওলাত দেন, নয়জনই ওয়াদা রক্ষা করবে না, নয়জনই বিক্রয় করবে, অথবা আটজনই করবে, সাতজনই করবে, অধিকাংশ আপনার সময় মতো টাকাটা ফিরিয়ে দেবে না। দশজনকে টাকা হাওলাত দিয়েছেন, তার মাঝে দুই একজন জীবনও দেবে না, এমন ঘটনাও ঘটতে পারে।
টাকা হাওলাত দিয়েছেন পরে চাইতে যায়া মাইর খাওয়া লাগে এমন ঘটনাও আছে না নাই টাকা হাওলাত দিয়েছেন তাই সম্পর্কটাই নষ্ট হয়ে গেছে টাকা হাওলাত নেয়ার আগে সম্পর্ক ভালো ছিল হাওলাত নেয়ার পর থেকে মোবাইল ও যোগাযোগ আর নাই হাওলাতি টাকা দেয়াকে জরিমানা মনে করে এটাই হলো বর্তমান পরিস্থিতি এখন মানুষের চরিত্রের কারণে আপনি কি টাকা হাওলাত দেয়া বন্ধ করে দেবেন পাবলিক আপনার সাথে ফিডব্যাকে কি আচরণ করলো এটা মাথায় রেখে আপনি মোয়ামালা করবেন না আপনি মোয়ামালা করবেন আমার আল্লাহ কি আচরণ করলো টাকা হাওলাত দেওয়ার মাঝে ঝুঁকি আছে আল্লাহ জানে তার রাসূলও জানে এজন্য তো বিশ্বনবী বলেছেন যদি কেউ দান করে সে সওয়াব পাবে 10 গুণ ইবনু মাজার হাদিস আর যদি টাকা হাওলাত দেয় সওয়াব পাবে 18 গুণ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কেন করবেন হাওলাতে তো দেন না এখন অধিকাংশ মানুষ টাকা হাওলাত আর দেয় না কই যদি দিছি দেখে লাভ নাই মারামারি হয় সম্পর্ক খারাপ হয় ইত্যাদি ইত্যাদি আমার বন্ধু আপনি পাবলিক কি আচরণ করলো সেটা মাথায় রাখলে আপনি ভালো কাজে খেই হারাবেন আগ্রহ হারাবেন তাই পাবলিকের ফিডব্যাক দরকার নাই আপনি মাথায় রাখেন আমি যদি একজনের প্রয়োজন সারাইয়া দেই নিশাল্লা এর বিনিময়ে আমার প্রয়োজনগুলা সারাইয়া দেবে যে আমার কাছে টাকা হাওলাত নেয়ার জন্য এসেছে নিশ্চয়ই সে বিপদে পড়ে আসছে শখের বসে আসে নাই প্রয়োজনে আসছে তো আমার তো আল্লাহ মানুষের কল্যাণের জন্য বানাইছে যদি আমি তার উপকার করি কল্যাণ করি তাহলে আমার আল্লাহ যে নিয়তে বানাইছে সে কি আচরণ করলো তা নয় আমি আমার আল্লাহর নিয়তটা পূরণ করতে পেরেছি আমার আল্লাহ আমার যে জন্য বানাইছে আমি সেটা পারছি আমার ভাইরা এই যে আমরা বল পয়েন্ট কলম দিয়ে লিখি এই কলমটা যে কোম্পানি বানাইলো সে আমার কাছে 5 টাকা 7 টাকা 10 টাকা বিক্রি করলো কলমটা হাতে নিয়ে আমি যখন কাগজে সোয়ালাম তখন কাগজ ঠিকঠাক মতো সার্ভিস পাইলো কলম সার্ভিস দিল আমি টাকা দিয়ে কিনছি কথা ঠিক কিন্তু কলম ভালো সার্ভিস দেওয়ার কারণে এই কলম যে মালিক বানাইছে ফ্যাক্টরি বানাইছে তাদের কিছু সুনাম হওয়ার সম্ভাবনা আছে না নাই শুধু সম্ভাবনা না সুনাম হয় সার্ভিস না দিলে বদনাম হয় কিনা আপনি টাকা দিয়ে কিনছেন কিন্তু সার্ভিস ভালো নয় সুনাম করলেন না বদনাম হলো কলম ভালো সার্ভিস দিল ওই উৎপাদনকারীর সুনাম হলো আমাদের আল্লাহ তাআলা যে নিয়তে বানাইছেন যখন আমরা ফুলফিল করতে পারি আল্লাহর আরাদা আল্লাহর মনোবাসনা আমাকে দিয়ে পূর্ণ হয় স্রষ্টা খুশি হয়ে যায় কারণের মাধ্যমে স্রষ্টার সুনাম হয় স্রষ্টা কয় যাক আমি যে মাখলুক বানাইছি এটা কামে লাগছে কোম্পানির কাছে রিপোর্ট গেল তোমার কলম কিন্তু ভালো না এখন ফ্যাক্টরির যিনি প্রধান ম্যানেজার আছেন মালিক আছেন তিনি কর্মচারীদেরকে বলেন এই কি কলম বানাইছো আমার বদনাম হচ্ছে কেন আপনাকে আল্লাহ বানাইছে মানুষের জন্য এজন্য মানুষের সাথে আপনার মোয়ামালাটা যদি ভালো হয় স্রষ্টা খুশি হই আপনার সাথে ভালো মোয়ামেলা শুরু করে দেয় পাবলিক হাওলাতি টাকা নিয়ে আসে না দেয় না লুজার হওয়ার কিছু নাই আপনাকে সে কোটি কোটি গুণ বাড়াইয়া দেয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই তিনি আপনাকে দিয়ে দেবেন জাস্ট একটা উদাহরণ দিয়েছি হাওলাতি টাকা দিয়ে এভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই পাবলিকের সাথে আপনার মোয়ামেলাটা কেমন হবে আল্লাহ সেটা দেখেন দেখে আপনার সাথে ওই মুআমালা করে
এখন এই জমিনে যত পাবলিক আছে মানুষ আছে সব মানুষের মাঝে আমাদের থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত যারা হকদার যারা তারা হলো আপনার মা এবং আপনার বাবা দুনিয়াতে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করবেন এই দুইজনের সাথে আপনি যখন এই দুইজনের সাথে ভালো ব্যবহার করবেন আল্লাহ তাআলা আপনার সাথে ভালো ব্যবহার শুরু করে দেবেন ওই অসহায় ফকিরকে সহযোগিতা করলে অপরিচিত ফকিরকে সাহায্য করলে আল্লাহ যদি খুশি হয়ে যায় আপনার নিজের মা বাবাকে করলে আল্লাহ আরো কত বেশি খুশি হয় আমরা আল্লাহকে পাওয়ার জন্য কত চেষ্টা করি আমরা নামাজ পড়ি ফজরের টাইমে শীতকালে যখন মাইনাস থাকে বাংলাদেশে তো কখনো মাইনাসে যায় না আল্লাহর বড় দয়া এমন সুন্দর দেশে আমরা আছি বিদেশ গেলে টের পাওয়া যায় এবারে সফর আমি তো অল্প কয়দিন 11 দিন ছিলাম শেষ দিকে আমার মনে হয়েছে যে আমি উড়াল দিয়ে চলে আসি আর ভালো লাগছিল না কারণ ঘর থেকে বের হওয়ার কোনো পরিবেশ নাই ঘরে আছে হিটার গাড়িতে আছে হিটার কিন্তু বাহিরে গেলে এত শীত জগুন আমরা অভ্যস্ত না ওখানে যারা আছে ওরা কয় হুজুর শীত এখনো শুরু হয় নাই আমি কই এটা যদি এটা হয় শুরুটা কি তখন আমাকে একজন বললেন যে আমরা যখন বের হই বরফ যখন কেউ খায় দাঁত দিয়ে বরফ ভাঙে দাঁত যেমন করে ঘর থেকে বের হলে তখন শীতের কারণে দাঁতগুলো আলটামেট অটোমেটিক এরকম করে আল্লাহর বড় নিয়ামত বাংলাদেশের আবহাওয়া খুবই চমৎকার আল্লাহ পাক রব্বুল আলামিন এই চমৎকার আবহাওয়া আমাদেরকে দিলেন আমরা এখানে মা বাবা আত্মীয় স্বজন আপনজন সবাইকে সাথে নিয়ে বেঁচে আছি শীতকালে যখন মাইনাসে থাকে ওই দেশের পানিগুলো বরফ হয়ে যায় এরপরও যদি কোথাও হিটার নষ্ট হয়ে যায় ওই মানুষগুলো ঠান্ডা পানি দিয়া ওযু করে হলো ফজরের নামাজ পড়ে যদি আমাদের দেশও কখনো এমন হয় প্রচন্ড শীতের কারণে তিন দিন পাঁচ দিন সূর্যের আলো দেখা যায় না কুয়াশায় আবৃত থাকে কুকুপুকুরের পানি কুয়ার পানি ঘরের ট্যাবের পানি ঠান্ডা হয়ে যায় আমরা কি ফজরের নামাজ পড়া বন্ধ করে দেব নাকি আমরা আল্লাহকে খুশি করার জন্য যতই ঠান্ডা হোক আমরা ঝুঁকি নেব শুধু জীবন সংকটাপন্ন হতে পারে এমন হলে আমরা তায়াম্মম করব এর আগ পর্যন্ত আমরা তায়াম্মম করব না কষ্ট হলেও ওযু করব আমরা আল্লাহকে খুশি করতে চাই ঠিক না তাকে খুশি করতে আমরা শীতে প্রজর ফরি আল্লাহর কত বান্দা তাহাজ্জুদ পড়ে লম্বা দিন আমরা 17 মাসেও রোজা রাখি 14 ঘন্টা 15 ঘন্টা লম্বা রোজা হোক 16 ঘন্টা হোক 18 ঘন্টা হোক আমরা রোজা ভাঙ্গি না 22 ঘন্টা লম্বা দিন আছে পৃথিবীতে এমন দেশও আছে না নাই ওখানে যারা মুসলমান 22 ঘন্টা লম্বা রোজা রাখে ভাঙে না আল্লাহরে খুশি করতে চায় আল্লাহকে খুশি করার জন্য 5 লাখ 10 লাখ টাকা খরচ করে হজে যাই আল্লাহকে খুশি করার জন্য আমরা কত চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছি কোরআনের সবচেয়ে বড় মুফাসসির যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয় রাসূলের চাচাতো ভাই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন ইন্নি লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর কাছে যাওয়ার জন্য তাকে খুশি করার জন্য কত আমল করো মা বাবার সাথে উত্তম আচরণের চেয়ে আল্লাহর অতি কাছে যাওয়া যায় এমন কোন আমল আছে আমার জানা নাই আল্লাহকে আমরা কাছে পেতে চাই আল্লাহর কাছে আমরা যেতে চাই ইবনু আব্বাস বলছে মা বাবার সাথে ভালো আচরণ করো
এটার মাধ্যমে আল্লাহ যত কাছে আসে আর কোন আমলে এত কাছে আসে না। এজন্য আমরা যারা আল্লাহ তাআলাকে খুশি করতে চাই সবার আগে মা-বাবার খেদমতে নিয়োজিত হওয়া লাগবে। ইমানের পরে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমল, খুবই গুরুত্বপূর্ণ আমল। একটা দেহে অনেকগুলো অঙ্গ আছে, যেগুলো কিছু কিছু আছে লাগবেই আবশ্যক, একটা ড্যামেজ হলেই শেষ। আপনার কলিজাটা ফসে গেছে, বাকি অংশগুলো থেকেও আপনি বাঁচবেন না। কিডনি দুটা একসাথে ড্যামেজ হয়ে গেছে, বাকি অঙ্গ সচল থাকলেও আপনি বাঁচবেন না। আপনার হার্ট আর কাজ করে না, হার্টবিট বন্ধ হয়ে গেছে, বাকি অঙ্গ ভালো থাকলেও লাভ নাই। কিছু কিছু অঙ্গ ইসলামেও আছে যেগুলো নষ্ট হলে আল্লাহর সাথে সম্পর্কটা কেটাফ হয়ে যায়। তার মাঝে এটা একটা, রেদার রাব্বি রেদাল ওয়ালেদাইন ও সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালেদাইন। বিশ্বনবী বলেন, তোমরা আল্লাহকে সন্তুষ্ট করতে যারা চাও তারা শোনম, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভর করে। যে সন্তানের উপরে তার মা বাবা সন্তুষ্ট নয়, ওই সন্তান যত ইবাদত করুক আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আল্লাহর কাছে যেতে চাও একটা ভালো মন তৈরি করো দোস্ত। আল্লাহকে নামাজ পড়ে খুশি করতে পারবা না, কারণ তোমার সেজদা হলো 30 সেকেন্ড 20 সেকেন্ড, তোমার সেজদা আধা মিনিট এক মিনিট লম্বা। এসে লম্বা সেজদা কয়জনে দে? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা তিনবার পড়ছি, 10 সেকেন্ড 12 সেকেন্ড লাগছে। এই 10-12 সেকেন্ড অনেক মুসল্লি সহ্য করে না। আমি নিজে তার সাক্ষী। আমার এক মুসল্লি একবার আমাকে বলেছে যে হুজুর আপনার সেজদাগুলা একটু কষ্ট হয় আমাদের। আমি বললাম মানে? আমি বললাম মানে কি? আমি তো সুবহান রাব্বিয়াল আলা তিনবারের বেশি কখনো ফরজ নামাজে পড়ি না, কারণ মুসল্লিদের মাঝে অসুস্থ থাকতে পারে, কারো জরুরত থাকতে পারে, এগুলো মাথায় আসে। তো আমি তিনবারের কম ফরমু কেমনে? আপনাদের ওটুকুও সহ্য হয় না, এই সব কিসের নামাজ? সুবহান রাব্বিয়াল আলা তিনবারের জায়গায় 5 বার পড়লে মুসল্লি কাশ দিয়া মিস কল দিব, হুজুর ওড়েন আর কত লম্বা সেজদা করবেন? 30 সেকেন্ড সেজদা 20 সেকেন্ড 1 মিনিট, এই সেজদা দিয়া রবকে কেমনে খুশি করবেন? আল্লাহর এমন কিছু ফেরেশতা আছে যাদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ বলছে সুজুদু হাত্তা আমুরাকুম মাররাতান উখরা, ও ফেরেশতা তোমারে বানালাম, অর্ডার করলাম সেজদা করো, ওই ফেরেশতা সেজদা চলে গেছে, আল্লাহ বলে মাথা তুলিও না, দ্বিতীয়বার না বললে এক সেজদা কিয়ামত হবে ওই ফেরেশতা কোনোদিন মাথা তুলবে না। বিশাল লম্বা সেজদা দেওয়ার মাখলুক আল্লাহর আছে। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, চন্দ্র তারকা গাছগাছালি আল্লাহকে সেজদা করছে। ওই ছোট্ট নামাজ দিয়ে আল্লাহকে খুশি করা কঠিন, এজন্যই তো বিশ্বনবী বলেছেন লাঞ্জিয়া আহাদাম মিনকুম আমালুহু, তোমাদের কারো আমল তাকে মুক্তি দেবে না, তোমাদের আমল মুক্তির জন্য যথেষ্ট না। যদি মুক্তি পেতে চাও আল্লাহর রহমত পাওয়ার উপযোগী হও। লাঞ্জিয়া আহাদাম মিনকুম আমালুহু, তোমাদের কারো আমল তাকে মুক্তি দেবে না। মুক্তির জন্য যে পরিমাণ আমল দরকার ওই পরিমাণ আমল করার ক্ষমতা তোমাদের নাই। কি লা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা, প্রশ্ন করা হলো হে আল্লাহর রাসূল আপনিও কি মুক্তি পাবেন না আমল করে? কালালা,
তিনি বললেন না এত আমল করার ক্ষমতা আমারও নাই ইল্লা হ্যাঁ আসলে ব্যাপারটা হলো আনুপাতিক এটা আপেক্ষিক আপেক্ষিক বিষয় সেটা হলো রাস্তায় একজন ফকির যাচ্ছে হেঁটে আপনার কাছে টাকা চায় নাই না চাওয়াতে আপনি তাকে এই এই ধরেন 50 টাকা দিলেন 100 টাকা দিলেন ফকিরটা এত বড় একটা দোয়া করে দেবে দেবে না কথা বলেন না ভাইরা একবার এত বড় দোয়া করবে এমন দোয়া করবে হে পারলে আপনারে কোটিপতি বানিয়ে ছেড়ে দিত এত খুশি হইছে এবার বলুন তো রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি আমারে ডেকে 100 টাকা দিলে আমি এত বড় দোয়া করব আপেক্ষিক বিষয় কারণ ফকিরের কাছে 100 টাকার নোটটা অনেক বড় কিন্তু সে 100 টাকার নোটটা আমার কাছে ছোট আমার কাছে আপনি 100 টাকা দিয়া এত বড় দোয়ার আশা করা ঠিক না 500 টাকা দিয়াও না আপনি যদি মোটা একটা বান্ডিল দেন আমি দইরা শক্ত মনে করি যে মোটা মোটামুটি হইছে তাহলে এবার মন খুলে দোয়া করে দেব আপেক্ষিক বিষয় 100 টাকা পাইয়া ফকির যে দোয়া করলো আমারে 50,000 দিল ওই দোয়া পাওয়া কঠিন বিষয়টা আপেক্ষিক কারণ আলহামদুলিল্লাহ আমার কাছে 100 টাকার প্রতি কোনো মহতাজি নাই জরুরত নাই আল্লাহ আমারে যা দিছে ওই 100 টাকা আপনি না দিলে আমার কিছু আসে যায় না কিন্তু ফকিরের কাছে 100 টাকা বড় দামি আপনার 3 মিনিটের সেজদা 5 মিনিটের সেজদা আল্লাহর কাছে কিছু আসে যায় না লাখ লাখ বছর সেজদা করার মাখলুক তার আছে না নাই আপনার প্রতি তার কোনো মহতাজি নাই আপনার সেজদার কোনো প্রয়োজনই নাই এখন তার রহমত পাইতে হলে কি করা লাগবে এই সেজদা দিয়া এই রোজা দিয়া এই হজ দিয়া তো তারে খুশি করা কঠিন তাকে খুশি করতে হলে ভালো একটা অন্তর তৈরি করা লাগবে এজন্যই তো আল্লাহ মানুষের আমলের দিকে আগে তাকায় না মনের দিকে তাকায় এজন্য ভালো মন তৈরি করে না এটা এক নাম্বার কাজ অধিকাংশ লোকের মনটা ভালো না নামাজ কালাম পড়ে কিন্তু আল্লাহর জন্য মনকে নিবেদিত করতে পারে নাই এমন অন্তরওয়ালার নামাজের দিকে আল্লাহ ফিরে তাকায় ইল্লা মানাতাল্লাহ বিকলবিন সালিম একটা ভালো হৃদয় তৈরি করেন আপনার মা আপনার বাবাকে আপনি যদি সন্তুষ্ট করে ফেলেন তাহলে আপনার কম ইবাদতেই আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন এরা দাররা ফিরে দেল ওয়ালে দাইন ওয়া সখাতুর রাব্বি ফি সখাতিল ওয়ালে দাইন যে সন্তানের উপরে মা বাবা সন্তুষ্ট নয় ওই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্ট হয় না কোনোভাবেই না কোনোভাবেই না এই জন্য মা বাবা যদি কাফের হয় তাদেরকে অসন্তুষ্ট করা যাবে না ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা আল্লাহ কোরআন মাজিদে বলছেন মা বাবা যদি মুশরিক হয় তোমার উপর জুলুমও করে তারপরও তাদের সাথে দুনিয়াতে ভালো আচরণ করতে হবে ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা মা বাবার সাথে দুনিয়াতে ভালো আচরণ করে যাও বিশ্বনবীর একজন স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে প্রশ্ন করলো আমার মা মুশরিকা সে আমার কাছে মাঝে মাঝে আসে আফা আসিলুহা আমি কি তার সাথে ভালো আচরণ করব আসলে কি তাকে খেতে দেব বিছনা দিয়ে বসতে দেব তা জরুরত থাকলে সারাইয়া দেব রাসূল বললেন সলিহা তোমার মা যদি মুশরিক হয় তার সাথে ভালো আচরণ করে সুবহানাল্লাহ পড়ে হ্যাঁ গত রাতে টাঙ্গাইলে এক ভাই আমার মাহফিল ছিল গত রাতে টাঙ্গাইলে মাহফিল উঠার আগ দিয়ে আমাকে এক ভাই বললেন হুজুর আমার বাবা হারাম ব্যবসা করে হারাম কাজে টাকা লাগায় ওখান থেকে টাকা ইনকাম করে আমিও বাবার সাথে একই ব্যবসা করি ওই টাকা তো হারাম আমার ব্যবসায় ঢুকে যাচ্ছে
মা বাবার সাথে কি করব, সম্পর্ক কিভাবে রাখব। আমি খুশি হলাম সন্তানের মাঝে আল্লাহর সন্তুষ্টির তাকাজা আছে। আমি তাকে তখন বললাম, বাবাকে শুধু নসিহত করো, শুধু নসিহত অনুরোধ করো, হাসি মুখে উপদেশ দাও, নসিহত করো, এর চেয়ে রূঢ় কোনো আচরণ করার অধিকার তোমার নাই, তারা তোমার অধীনস্থ নয়, কাফেরও যদি হয় মনে কষ্ট দিও না। মা বাবার সাথে সর্বোত্তম আচরণ, এটা হবে জান্নাতের উপকরণ। قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات যে জান্নাত পাওয়ার জন্য তুমি মক্কায় দৌড়াচ্ছ, ফজরের সময় শীতের মাঝে মসজিদে দৌড়াচ্ছ, যে জান্নাত পাওয়ার জন্য তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠে দৌড়াচ্ছ, ও মুসলমান শোনো, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের তলায়। ওগুলো তুমি করবা, হজেও যাইবা, জেহাদও করবা, নামাজও পড়বা, সব করবা, কিন্তু ভুলে যেও না জান্নাতটা তোমার মায়ের পায়ের নিচে, ওটা ভুলো না। قال النبي صلى الله عليه وسلم الوالد اوسط ابواب الجنه আরেকটি হাদিসে বিশ্ব নবী বলেন, বাবা হলেন জান্নাতের সবচেয়ে বড় দরজা। সুবহানাল্লাহ, বলবেন না ভাই, এরা বাবা হলো জান্নাতের মধ্যম দরজা, মানে বড় দরজা, সবচেয়ে বড় দরজা, এটা জান্নাতে প্রবেশের রাস্তা, দরজা। বাবারে খুশি করো, মাকে খুশি করো, রব তোমার উপর খুশি হয়ে যাবে, তোমার কম আমল যথেষ্ট হবে। আর মা বাবাকে নারাজ রাইখা, নামাজ পড়ে কপালে দাগ ফালাইবা লাভ নাই, তাদেরকে নারাজ রেখে হজ করবেন 13 বার কোনো প্রয়োজন নাই। মা বাবারে খাওয়ায় না, কষ্ট দেয়, পীরের বাড়িতে বড় কাঁঠাল লইয়া দৌড় মারে, এ জাতীয় দৌড়াদৌড়িতে কোনো ফায়দা নাই। তাদেরকে আগে খুশি করুন, তাদেরকে খুশি করলে সহজে জান্নাত পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতুল জান্নাহ ওয়া সামিতু ফীহা কিরাআত সামিতু ফীহাল কুরআন, আমি জান্নাতে ঢুকেছি, জান্নাতে ঢুকে আমি কুরআন তেলাওয়াত শুনেছি, কুরআন তেলাওয়াত করছে এটা শুনে আমি বুঝেছি নিশ্চয় এটা আমার উম্মত হবে। কারণ মুসা নবীর উম্মত হলে তাওরাত পড়ত, ঈসা আলাইহিস সালামের উম্মত হলে ইঞ্জিল পড়ত, কোরআন যেহেতু পড়তেছে এটা আমার উম্মত নিশ্চয়ই। কুলতু মান হুয়া ইয়া জিব্রিল, প্রশ্ন করলাম জিব্রাইল লোকটা কে, জান্নাতে এসেছে কোরআন তেলাওয়াত করার অনুমতিও পেয়েছে, সুন্দর সুরে কোরআন তেলাওয়াত করছে, পরিচয়টা একটু আমাকে বলো দেখি। জিব্রিল আমিন জবাব দেন, হুয়া হারসাত ইবনু নুমান, ও রাসূল আপনার সাহাবী হারেসা। সুবহানাল্লাহ, অথচ হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও ইন্তেকাল করেন নাই, উনি তখনও দুনিয়ায়, হযরত ওমরের জামানা তিনি ইন্তেকাল করছেন, ওমর যখন খলিফা। মানুষ দুনিয়া রাসূল দেখে আসে জান্নাতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দুনিয়ায় থাকতে জান্নাতের খবর পাইছে এমন সাহাবী আরো আছে না নাই? রাসূল বলে, বেলাল আমি জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি, আমি জান্নাতে ঢুকছি, কারো যেন পায়ের আওয়াজ শোনা যাচ্ছে মনে হচ্ছিল আমার আগে, জিব্রিলকে বললাম, এই পায়ের আওয়াজ কার শুনি, দেখি না, বলে আপনার সাহাবী বেলাল। সুবহানাল্লাহ, আপনি জান্নাতে যে বাহনে করে প্রবেশ করবেন ওই বাহনের লাগামটা রশিটা বেলালের হাতে থাকবে, সুবহানাল্লাহ, বেলাল এটা টাইনা ঢুকবে তাই আপনার সামনে। আল্লাহর হাবিব হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, হারেসা এমন কি নেক আমল কর, আমি তোমারে জান্নাতে কোরআন তেলাওয়াত করতে দেখে এসেছি। হযরত হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যরা যেমন নেক আমল করে আমিও তাই করি, এর সে ব্যতিক্রম আর কি করব, তবে আমার একজন বুড়া মা আছে,
আমি তার খেদমত অন্যের তুলনায় একটু বেশি করি। ওয়া কানা বাররান নাস বিউম্মিহা বিউম্মিহি, লোকজন এসে সাক্ষী দিল হুজুর ঠিক সে তার মায়ের সাথে খুব বেশি ভালো ব্যবহার করে। ইয়াকুলুহা বিয়াদি ইউতিমুহা ইউতিমুহা বিয়াদি ওয়া ইয়াফলি রাসাহা বিয়াদি, সে নিজের মাকে ইয়াকসিলুহা বিয়াদি নিজের হাতে গোসল করাইয়া দেয়, বুড়া মা খাইতে পারে না নিজের হাতে খাওয়াইয়া দেয়, মায়ের মাতার চুলগুলো তেল দিয়া নিজে সিরুনি করে দেয়। ঠিক ছোট বাচ্চারে বাবারা যেমন করে মায়েরা যেমন করে গোসল টোসল করাইয়া তেল টেল মালিশ করে তারপরে সুন্দর করে আশ্রয়া দেয়, হের মায়ের সাথে ঠিক এমনই করে। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযালিকুমুল বিররু ওয়া কাযালিকুমুল বিররু ওয়া কাযালিকুমুল বির, রাসূলুল্লাহ এটা শুনে তিনবার বললেন এটাই তো বিরুল ওয়ালেদাইন, যেটা করার জন্য আল্লাহ বলতেছে আমি বলতেছি ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া ওয়াবিল ওয়ালেদাইন ইহসানাম ওয়াকাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালেদাইন ইহসানা, যে এহসান করার জন্য আল্লাহ বলেছে ও হারে সা তুমি এটা করতেছো তোমার মায়ের দোয়ার কারণে তুমি দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছো। এটা শর্টকাট হয় একবারে ফাতাল্লা রাস্তা আর কি, জান্নাতে যাওয়ার এটা সোজা সহজ রাস্তা। মাঝে মাঝে গ্রামে গঞ্জে গেলে দেখবেন মানুষ রাস্তা দিয়া না হাইটা খেতের মাঝখান দিয়া হাঁটে, হাঁটে না, এটারে কি রাস্তা কয়? আমাদের কুমিল্লা কো ফাতাইরা রাস্তা, কোন আচ্ছা রাস্তা, মানুষের খেতের মাঝখান দিয়া রাস্তা বানাইলিস, ওই গুইরা গুইরা যাইতে হবে সময় লাগবে বেশি, মাঝখান দিয়া সময় কম। তবে আবার এও আজকে ফুজি কইরা পাবলিকের খেতের মাঝখান দিয়ে হাঁটিয়েন না অনুমতি ছাড়া, অনেকে আছে ধান ক্ষেত পর্যন্ত রাস্তা বানায় সেরা দে, গম ক্ষেত নষ্ট করে অন্যের হক নষ্ট করা যাবে না। আমার বন্ধু মানুষ যেমন পাতাইরা রাস্তা বানায়, কোনাইসা রাস্তা বানায়, শর্টকাট রাস্তা বানায়, ঘুরতে সময় লাগবে। আমরা শর্টকাটে জান্নাতে যেতে যারা চাই মা বাবার খেদমত বেশি করা লাগবে। মানুষ যখন সকালবেলা ঘুম থেকে ওঠে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের দিকে তাকায়, আল্লাহ যদি তাকায়া দেখে আপনার আমল নামার দিকে আপনার দিকে, যে গত রাতে আপনি ঘুমাইছেন এমন অবস্থায় আপনার মা বাবা দুইজন আপনার উপরে সন্তুষ্ট আছে। আসবাহালাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ, বিশ্বনবী বলেন মা বাবা দুইজন খুশি, আল্লাহ যখন এটা দেখে সকালবেলা তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয়, এর মানে হলো জান্নাতে যাওয়ার রাস্তা সহজ বানাইয়া দেয়। আপনি আবার জান্নাতের পথে চলা আপনার জন্য ইজি হয়ে যায়, জান্নাতের রাস্তায় আল্লাহ যদি সাহায্য না করে টিকে থাকা যায় না। এই জন্য মরা পর্যন্ত একটা দোয়া কন্টিনিউ করতে হয়, সে দোয়া হচ্ছে হেদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রতিদিন 17 বার কমপক্ষে। এমন দোয়া আর একটাও নাই যেটা প্রতিদিন বারবার করা লাগে। ফরজ নামাজে 17 বার আর সুন্নত ওয়াজিব পড়লে আরো বেশি, এটা বিশ্বনবীর মতো মহামানব পর্যন্ত করতে হয়েছে মরা পর্যন্ত। হে আল্লাহ আমাকে হেদায়াতের পথ দেও, এর মানে যে পথে রেখেছ আমি যেন পথ হারা হয়ে না যাই, অটল অবিচল রাখো। আল্লাহ জান্নাতের পথে যদি সহজ করে না দেন চলতে চলা যায় না, কঠিন, এটা কোরআনে আছে, আল্লাহ নিজেই বলছেন মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইশরাহ সাদরাহু লিল ইসলাম
আল্লাহ যাকে চান জান্নাত দিতে তার জন্য তার কলবটাকে খুলে দেন দিন বুঝার জন্য ওমান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়াকান হারাজা ওমান ইউরিদ আন ইউদিল্লাহু আর যাকে তিনি চান পথহারা করে দেবেন ইয়াজআল সাদরাহু দাইয়াকা হারাজা তার দিলকে আল্লাহ সংকুচিত করে দেয় সে চাইলেও আর জান্নাতের পথে চলতে পারে না আপনার মা বাবা আপনার উপর খুশি সকালবেলা আল্লাহ জান্নাতের দরজা দুইটা খুলে দিয়া বুঝায়া দেয় আমি খুশি হইয়া জান্নাতের পথে চলা সহজ করে দিলাম ওয়াইন কানা ওয়াহিদান ফা ওয়াহিদা মা বাবার দুজনের একজন জীবিত আছে আরেকজন মরে গেছে ওই মাকে বাবাকে খুশি রাখুন যদি একজন হয় আল্লাহ জান্নাতের একটা দরজা খুলে দেয় ঠিক তার বিপরীত হাদিস হলো যখন আল্লাহ তাকায়া দেখেন ওই বান্দার উপরে তার মা বাবা নারাজ আসবাহালাহু বাবান মাফতুহান মিনান নার সকাল বেলা তার জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে দেয় আপনি ফজরের নামাজে গেছেন আল্লাহ কো আমি দোজখের দরজা খুলছি তোর লাগিয়া আপনি মসজিদে ঢুকে বলেন বিসমিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা আল্লাহ রহমতের দরজা খোলো আল্লাহ কো বেটা আমি তো রাতে দোজখের দরজা খুলছি তোর জন্য কিসের রহমত খোঁজছ তুই স্ত্রীর কথা শুনে মা বাবার সাথে ঝগড়া করে ঘুমাইছে এমন ছেলেও আছে না নাই মা বাবা নারাজ রাত কেটে গেছে রাতের বেলায় ইলিশ মাছ বড় বড় রুই মাছ শ্বশুর শাশুড়িকে নিয়ে মজা কইরা খাইয়া ঘুমাইছে মা বাবারে ডাকে নাই কারণ ওই ভাইয়ের ঘরে খানা আমার ঘরে ডাকমু কেন অথচ ইলিশ মাছটা যখন বাজার থেকে আনছিলেন মা বাবা কিন্তু দেখছে মনে মনে ভাবছে নিশ্চয়ই খাওয়ার সময় আমাদেরকেও ডাকবেই আমাদেরকে রেখে কি খেতে পারে কিন্তু না বউ কইয়া দিছে যে ওনাদের খানা তো আমাদের ঘরে না পরশু দিনে না আমাদের ঘরে শেষ হইছে মা বাবাকে লইয়া ভাগাভাগি করে এমন ছেলে এই দেশে আছে না নাই আজকের মসজিদেও দুই চারজন থাকতে পারে বউ কইছে ডাইকো না মা বাবা রাতের বেলায় ঘুমাইছে ওই সন্তানের উপরে কি খুশি না বেজার মনটা বড় খারাপ বারবার মনে পড়েছে ছোটবেলা নিজে না খাওয়াইয়া তোরে কত খাওয়াইছি আপনি আপনার সন্তানের দিকে তাকাবেন দেখবেন যখন খেতে বসে আপনার স্ত্রী কিভাবে মাছের কাঁটাগুলো আস্তে আস্তে করে টিপে টিপে সরায় মাছের কাঁটা সরাইয়া তারপরে সন্তানের মুখে দেয় সন্তানের টুকরা পুরাটা খাওয়া হওয়ার পরে সন্তানকে মা নিজের প্লেটেরটাও খাওয়াইয়া দেয় সন্তান খাওয়া শেষ করে যদি বাবার প্লেট ইশারা দেয় বাবা নিজের টুকরাটাও তুলে দেয় তখন মায়ের মনে পড়ে যায় ছোটবেলায় কত মাছ তোরে খাওয়াইছি আর আজকে শ্বশুর শাশুড়ির নিয়া খাইলি আমাদেরকে সামান্য ডাকটাও দিলি না মা বাবা নারাজ হয়ে ঘুমাইছে অসন্তুষ্ট হয়েছে আপনার আচরণে আপনার কথায় সকালবেলা আল্লাহ দোজখের দরজা খুলে দেয় আপনি জান্নাতের পথে চলতে চাইলেও আর পারবেন না বিপদে পড়ে যাবেন এজন্য আমার ভাই আপনারা যারা আমরা যারা জান্নাতের দরজা আমাদের জন্য প্রতিদিন খোলা হোক চাই আমরা প্রতিদিন মা বাবার সাথে ভালো আচরণ করব রাতের বেলায় ঘুমানোর সময় আত্মসমালোচনা করব আমার মা আমার উপরে খুশি আছে কি না আমার বাবা খুশি আছে কি না তাদেরকে খুশি করুন কিভাবে করবেন এটা আপনার ব্যাপার কোন কোন মা আছে এক বিরা ফান কিনে দিলে খুশি হয়ে যায় কোন কোন বাবা আছে 100 টাকা হাতে দিলে খুশি হয়ে যায় একটা নতুন লুঙ্গি কিনে দেবেন খুশি হয়ে যাবে খুব স্বল্পতে তাদেরকে খুশি করা যায় তাদের মতো এত স্বল্প চাহিদার লোক দুনিয়াতে আর নাই
এজন্য একটি জিনিস আপনারা খেয়াল করবেন, আমরা যারা এখন চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, আপনি দেখবেন যে আপনার স্ত্রী আপনার কাছে অনেক আবদার করে, এটা লাগবে ওটা লাগবে, সন্তানরা তো সারা দিনে করে, কিন্তু আপনার মায়ের প্রতি খেয়াল দেবেন উনার আবদার খুব কম। সবচেয়ে কম চাহিদার মানুষ আপনার মা বাবা, বরং আপনি দিতে চান দেখবেন বলবে যে না না লাগবে না, আছে তো আছে তো। একজন সাহাবি বিশ্ব নবীর কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি? ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সন্তানের উপরে মা বাবার কি কি হক আছে আমি জানতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তালিকা বলেন নাই, এটা লাগবে এটা লাগবে এটা লাগবে এরকম না বলে অতি সংক্ষেপে জবাব দিলেন, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। এখন তাদেরকে কেমনে খুশি করা লাগে এটা তুমি বোঝো, তুমি করো। এজন্য আপনাদের বুদ্ধি খাটাতে হবে, বুদ্ধি খাটাইয়া আমার মাকে কেমনে কি কাজ করলে মা খুশি হয় সেটা করবেন, বাবাকে কি বললে কি দিলে খুশি হয় সেটাই দেবেন। কিন্তু অনেক সন্তান আছে এটা না, উল্টা ধমক দেয়, মা বাবার সাথে রুরু আচরণ করে, বুড়া মা বাবা অনেক সময় একটু ব্যতিক্রম আচরণ করে। মানুষ যত বুড়া হয় তাদের বুঝ তত বাড়ে না কমে, এ জীবন আপনারও একদিন আসবে, একটা বয়সে যাওয়ার পরে হুঁশ কমে যায়, তখন তারা কি বলে বোঝে না, খাইয়া বলে খাই নাই, না খাইয়া বলে খাইছি, বাচ্চা মানুষের মতো মাঝে মাঝে কথা বলে আবদার করে। এজন্য আল্লাহ তাআলা স্পেশালি বৃদ্ধ বয়সের কথা কোরআনে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। সুবহানাল্লাহ, তোমাদের মা বাবার দুজন অথবা একজন যদি বৃদ্ধ হয়ে যায়, তাদের কোনো আচরণে কোনোদিন বিরক্তি প্রকাশ করতে পারবা না, উফ বলিও না, তারা একটু ব্যতিক্রম আচরণ করতে পারে, তাই তুমি বিরক্ত হইয়া কোনো শব্দ বলবা না। কি দারুণ সব শব্দ আল্লাহ বললেন, উফ বলবা না। এরপরে বলো, ওয়ালা তানহারুহুমা, কোনোদিন ধমক দেয়া যাবে না। মা বাবা এমন দুজন মানুষ, তাদের সাথে ধমক চলে না। এই জন্য মা বাবা যদি অন্যায় করে সন্তান সেখানে বিচারক হবে না, কারণ বিচারক হতে গেলে মা বাবা অন্যায় করলে বিচারকের আচরণ যেটা সেটা করা লাগে। তাই মা বাবার ক্ষেত্রে শয়তান সন্তান বিচারক না হইয়া সে সেখানে সরি বলবে, সরে যাবে, অন্য কাউকে বিচারক বানাবে, কারণ মা বাবা অন্যায় করলেও ধমক দেওয়ার অনুমতি নেই। মা ঝগড়া লাগছে বাবার সাথে, অথবা বাবা ঝগড়া করছে মায়ের সাথে, আপনি সেখানে হাজির, আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন, নিজের কানে শুনতে পাচ্ছেন, বাবা অন্যায় করতেছে, মাকে বকাবকি করছে, মায়ের কোনো দোষই নাই। মাঝে মাঝে কেমন হয় না, বাবা আজকে অন্যায় করে ফেলতেছে, অথবা আপনার মা আজকে আপনার বাবার বিরুদ্ধে এমন কিছু কথা বলছে যেগুলো আদৌ সত্য নয়, আপনার বাবা নির্দোষ, ওই অবস্থা আপনি কার পক্ষ নেবেন? কথা বোঝেন? আমরা সব জায়গায় অন্যায়ের বিপক্ষে যাই, ন্যায়ের পক্ষে যাই, ঠিক কি না? আমাদের সব জায়গায় আমরা ন্যায়ের পক্ষে, কিন্তু এখানে আপনি কার পক্ষে? এখানে আপনি চুপ, সব জায়গায় পক্ষ নয়, কারণ আপনি বাবার অন্যায় দেখলেন, মাকে ধমক দিলেন, মায়ের অন্যায় দেখে বাবাকে ধমক দিলেন, ন্যায়ের পক্ষ নিয়ে আপনি বললেন, বাবা আপনি এসব কি করছেন, এটা আপনি ঠিক করেন নাই, আপনি থামেন, কিন্তু খারাপ আচরণ করে ফেললেন। আপনার বাবা আপনার দিকে তাকাবে ভালো নজরে, কথা বলেন না ভাইয়েরা, ভালো নজরে? আপনার বাবা যে নজরে তাকাবে, নজরটা বড় জঘন্য, এটা ফেরাসাত, এটা খুবই দগ্ধকারী দগ্ধকারী নজর, যে নজরে আপনি জ্বলে যেতে পারেন, ফুরে যেতে পারেন, ছাই হয়ে যেতে পারেন। ঝগড়া শেষ,
ঝগড়া করতে করতে দুপুর থেকে বিকাল পর্যন্ত মা বাবা ঝগড়া করলো, আর আপনি সেখানে নেতাগিরি কইরা বাপরে ধমক মারলেন অথবা মারে ধমক মারলেন। সন্ধ্যা হলো, খাইয়া দাইয়া তারা জামাই বউ এক রুমে ঘুমাইতেছে। ঘুমাইতে যাই আপনার মা আপনার বাবার পা চাইপা ধইরা কয়, দুপুর বেলায় তোমারে বকছি, আমার ভুল হইছে, মাফ কইরা দেও। হইতে পারে না? অথবা আপনার বাবা বললো আপনার মাকে লক্ষ্য করে, ও অমুকের মা, দুপুর বেলা একটু বেশি কইয়া লাইছি, কষ্ট পাইছো বুঝি, হাতটা চাইপা ধইরা কয়, কষ্ট নিও না, মেজাজটা ভালো ছিল না, তোমারে বইকা লাইছি, আমারে মাফ করিয়া দেও। আপনার মা বাবা দুইজন কিন্তু মিল্লা গেছে, তারা ভালো হইয়া গেছে, আপনি যে মাস্তানি করছিলেন আপনার খবর কি? তারা তো একজন একজনরে মাফ করিয়া দিছে, আপনি যে দুপুরে বকাটা দিছিলেন ওইটার কি খবর? ওইটা তো কলিজায় জমে আছে। এই জন্য এখানে আপনি বিচারক হবেন না, চুপ করে থাকবেন, সরে যাবেন। যদি হ্যাঁ আপনি বলতে চান তাহলে তাদের সাথে বেয়াদবি হয় এমন সুরে কথা বলা যাবে না, বিনয়ের সাথে নসিহত করা লাগবে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাম ওয়াকুর রাব্বিরহামহুমা, আমার সাথে এবার পড়ুন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ, আল্লাহ কি সুন্দর করে বলে, তোমাদের বিনয়ের বাহু তাদের জন্য অবনমিত করে দাও। তোমার বাহু কখনো উদ্ধত বাহু হবে না। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি, তোমার বিনয়ের বাহু তুমি বিছিয়ে দাও, তাদের সাথে ব্যবহার হবে সবচেয়ে বেশি বিনয়ের। আপনি এমপি হন, মন্ত্রী হন, সচিব হন, অফিসার হন, আপনি অনেক বড় আলেম, অনেক বড় পিএইচডি হোল্ডার, ডক্টরেট, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বিসি হন, তাদের সামনে আপনি বাচ্চা, মা বাবার সামনে সন্তান কখনো বড় হয় না। তাই আপনার এমপিগিরি, আপনার নেতাগিরি, আপনার জ্ঞান গর্ব আলোচনা, আপনি অনেক বড় পণ্ডিত ডক্টর জাকির নায়েকের মতো সব কিছু ঘরের বাহিরে রাইখা তাদের সামনে হাজির হবেন বিনয়ী সুবোধ বালকের মতো। আপনার মনে অনুভূতি থাকবে, আমার মা আমার মতো মন্ত্রীরে যদি চায় এখনো বাল্যকালের মতো থাপ্পড় দেওয়ার অধিকার তার আছে, এটা থাকবে চিরকাল। তাদের সাথে বেয়াদবি করলে কি হয় জানেন? একবারে উল্টা হয়, যে আল্লাহ তাদের প্রতি সদয় হলে নিজে সদয় হন, তাদের প্রতি বেয়াদবি করলে আল্লাহ একই আচরণ করবেন। قال النبي صلى الله عليه وسلم بابان معجلان عقوبتهما في الدنيا البغي والعقوب দুনিয়ার মানুষ শোনো, দুটি অপরাধের শাস্তি আল্লাহ আখেরাতের জন্য জমা করে রাখে না, ও দুটার শাস্তি আল্লাহ দুনিয়ায় দেয় কাবলাল মামাত, মৃত্যুর আগেই। একটা হলো জুলুম, আরেকটা হলো মা বাবার সাথে বেয়াদবি। তিলকাল আইয়াম নুদা বিলুহা বাইনান নাস, আল্লাহ বলে আমি মানুষের মাঝে দিন ঘুরাই, আজকে আপনি ছেলে কালকে বাবা হবেন, বাবার সাথে যে আচরণ করেছে আল্লাহ আপনার সন্তানকে দিয়া ওটা ফিরাইয়া দেবেন, এর আগে আপনারে মারবে না, জীবিত রাখবে, আল্লাহ শাস্তি দিয়া তারপরে নেবে। এই জন্য আমরা যারা দুনিয়াতেও ভালো থাকতে চাই মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, তারা যা চায় দিয়ে দেবেন, নাই তো সরি বলবেন, কখনো ধমক দিয়ে বলবেন না। এক সাহাবি রাসূলকে বলছে, ইন্নালি মালান ওয়া ওয়ালাদা ওয়া আবি ইউরিদু ইহতাজু ইলা মালি, আমার সন্তান আছে, মালও আছে, আমার বাবা শুধু টাকা চায়, হুজুর আমি কি করতে পারি? রাসূল বলেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, ও মিয়া তোমার বাবা টাকা চায়, এটা তোমার প্রতি করুণা, চাওয়া দরকার নাই, তিনি চাইলে নিতে পারেন স্বেচ্ছায় ধরে, কারণ তুমি তোমার মাল সবটা তোমার বাবার, তুমিও তোমার বাবার। এজন্য বাবা মাকে কখনো তাদের চাহিদা পূরণে ঘাটতি দেবেন না, নিজে কম খাবেন তাদেরকে বেশি খাওয়াবেন, নিজে কম পড়বেন তাদেরকে বেশি পড়াবেন, তাদেরকে খুশি রাখবেন। আরো অনেক আলোচনা আছে প্রসঙ্গে, কিন্তু আমাদের সময় শেষ, বিদায়, আমরা আলোচনায় বিষয় আর আগাবো না।
আমার লিখে বইটাতে বিস্তারিত আছে, যারা নিয়েছেন ধন্যবাদ, যারা নেননি লাইব্রেরিতে আছে, আমার গাড়িতেও আছে, ব্যক্তি ও পরিবার ঘটন ইসলাম বিস্তারিত আরও লিখেছি, এই বিষয়টা নিয়েও লিখেছি, পড়বেন, জানবেন, মানবেন, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন।